হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। তো তোমরা সবাই কেমন আছো? গরমে তো খাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে বলাটা উচিত না কেমন আছো, কেউ ভালো নেই জানি, আমরাও ভালো নেই। এই গরম আর সহ্য করা যাচ্ছে না, যে অসহ্য গরম পড়েছে। তো যাই হোক, গরমের মধ্যেই আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে শর্মিষ্ঠা ম্যাডাম খুব ব্যস্ত, আমরা তো একটু বেরোচ্ছি আজকে সন্ধ্যাবেলা, তো উনি এখনও সাজগোজ করতে ব্যস্ত, সেই জন্যে আমার উপর দায়িত্ব পড়েছে যে একটু ভয়েস দেওয়ার জন্যে, তো সেই জন্যে বাধ্য হয়ে আমাকে দিতে হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে একটা মেলা এসেছে সিটির মোড়ে, প্রতি বছরই আসে আর প্রতিবারই আমরা যাই, বছরে দুবার করে এই মেলাটা আসে। একবার হচ্ছে দুর্গাপুজোর সময় আসে, আর আরেকবার হচ্ছে এই চৈত্র বৈশাখ মাসে একবার আসে। তো দুবারই আমরা যাই। এবার আমাদের পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা অসুবিধার জন্য আমরা সেদিনকে যেতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি মেলাতে, সেইটা নিয়েই আজকের আমাদের ব্লগটা। তো দেখো তোমরা, আমরা মেলাতে গিয়ে কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি যে শর্মিষ্ঠা ম্যাডাম কতটা সাজগোজ করতে ব্যস্ত, দাঁড়াও দেখাচ্ছি। তো গাইস দেখো, আমি রেডি হয়ে গেছি, আর এখানে এখানে সন্দীপ আমার অ্যাঙ্কলেটটা বেঁধে দিচ্ছে, বলো কেমন লাগছে? আর এত সেজেছি, বাট বাবানের একটা জিনিস অপছন্দ, এই নো স্পিনটা বাবানের অপছন্দ, পড়তে দিতে চায় না, কিন্তু আমি বলেছি আমি একটু পরবো নো স্পিনটা। আর এই যে সেজেছি, বাইরে বেরোল, এখানে এসি চলছে, কিন্তু বাইরে বেরোলে না এসি বন্ধ রয়েছে, ঘরটা ঠান্ডা রয়েছে। দেখলে দেখো কি বাঁধলো, খুলে গেছে, দেখলে খুলে গেছে। আর বাইরে বেরোলে এত মেকআপ টেকআপ গরমে সব ঘেমে একদম জল হয়ে যাবে। তুমি ঠিক করে বাঁধো না গো, এদিকে বলবে দেরি হয়ে যাবে, বলবে আমি দেরি করছি সবেতে, এদিকে নিজে যে ঠিক করে একটু অ্যাঙ্কলেটটা ঠিক করে বেঁধে দেবে সেটা এ করবে না, ঠিক করে বেঁধে দাও। তোমরাও এরকম করো কিন্তু, বলো একটু তো করতে হয়, শাড়ি কুচি ধরে দিতে হয়, অ্যাঙ্কলেটটা বেঁধে দিতে হয়, না হলে হয় বলো? একটু ঢিলা করতে কি টাইট করে বেঁধে দিয়েছে। তো যাই হোক গাইস, আমরা রেডি হয়ে গেছি, আর এই যে হচ্ছে আমার ড্রেস, এখন যাচ্ছি মেলায়, বুটু বাবার আমার এই নোস্পিনটা পছন্দ না, বুঝলে তো, নোস্পিনটা বলে মামা পরো না, আমরা না যে একটু পরি নোস্পিনটা, তাই আজকে আমি পড়েছি নোস্পিনটা। চলো তাহলে মেলায় গিয়ে কী কী করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো যাই। তো গাইজ, আমরা মেলায় এসে পৌঁছে গেছি, এই হচ্ছে মেলায় ঢোকার গেট, আর মেলার গেটের দুপাশেই টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে এন্ট্রি ফি। তো আগে যাচ্ছি টিকিটটা কালেক্ট করতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এইবার আমরা ভেতরে ঢুকবো। এবার লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকছি, টিকিট চেকিং হলো, এইবার মেলার ভেতরে আমরা ঢুকে গেলাম। এটা এই মেলাটা অ্যাকচুয়ালি বিরাট বড় মেলা হয়, কারণ মাঠটা অনেকটা বড়, এই মাঠেই কিন্তু শীতকালে সার্কাস আসে, যার জন্যে জায়গাটা অনেক বড় হওয়াতে প্রচুর দোকান বসে, মানে পুরো মেলাটা যদি ঘুরে দেখতে হয় তাহলে অনেকটা সময়ের প্রয়োজন। আর আমরা তো সব জায়গায় দেরি করে যাই, এটা আমাদের একটা স্বভাব গুণ যা বলো বলতে পারো, তো অ্যাজ ইউজুয়াল আমরা দেরি করেই এসেছি। এখন এতগুলো দোকান ঘুরবো, না বাবার নাগরদোল্লা চড়তে চাইছি আগে সেগুলো করব, না কিছু খাবো, কোনটা ছেড়ে কোনটা করব বুঝে পাচ্ছি না, মানে সারি সারি দোকান, কিসের দোকান নেই এখানে। যাই হোক, ওই নাগরদোল্লার দিকেই আগে যাচ্ছি, তো যেতে যেতে রাস্তায় যেসব দোকানগুলো পড়ছে সেইগুলো একটু একটু করে দেখছি। আর মেয়েদের তো আছেই এইসব জিনিস, মানে কসমেটিক্স, তারপরে এইসব ইমিটেশনের জিনিস, এগুলো দেখলে পরেই দাঁড়িয়ে পড়ে, কিনুক না কিনুক দেখা চাই।
আর আজকে যেহেতু রবিবার, ভিড়টাও হয়েছে খুব সাংঘাতিক। দেখছো প্রচুর ভিড়, তো তার মাঝখান দিয়েই গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগেই নাগরদোল্লা চড়ার জন্যে, কারণ বাবা নেশেছেই ওই জন্যে নাগরদোল্লা চড়বে বলে, ওর জন্যই আসা মেলাতে। যেতেও সময় লাগছে কারণ ভিড় আছে, তারপরে এত দোকান, আর নাগরদোল্লাগুলো যেখানে থাকে এই দোকানগুলো পেরিয়ে তারপরেই যেতে হয়। প্রচুর দোকান, প্রচুর দোকানের শেষ নেই, কি না পাওয়া যায় মেলাতে। মোটামুটি দোকানগুলোকে পেরিয়ে এবার আমরা যেই দিকে সব রাইডসগুলো আছে সেদিকটা এসে পৌঁছেছি। প্রচুর রাইডস আছে, তার মধ্যে কিছু ছোট বাচ্চাদের, কিছু একটু বড় যারা তাদের। ও বাবা, এটা আবার তো এবার দেখছি নতুন এসেছে, রিলস বানানোর। এটা অনেক মেলাতেই এখন আমরা দেখছি, খুব ভাইরাল হয়েছে এটা। তো এটা দেখা মাত্রই শর্মিষ্ঠা ম্যাডাম উঠে বললো যে আমি তো একটা রিলস বানাবো এটাতে। বললাম চলো তুমি রিলস বানাও, আমি ভিডিও করি। কিন্তু এখানে না রিলস বানানোর সময় সাউন্ডের একটু প্রবলেম হচ্ছিল, আসলে মেলায় এত আওয়াজ, তো মোবাইলে যে গানটা বাজছিল সেই সাউন্ডটা ভালোভাবে কানে এসে পৌঁছচ্ছিল না। এইবার আমরা চলে এসেছি, বাবান বলল আগেই হন্টেড হাউসে ঢুকবে, তার জন্য টিকিট কাটতে চলে গেলাম। জানি না কি হন্টেড হাউস আছে নাকি কমেডি শো হবে ভেতরে। টিকিট কাটা হয়ে গেছে, এবার শোটা শেষ হলেই, মানে আগে যে শোটা চলছে সেটা শেষ হলেই আমরা ভেতরে ঢুকবো। এটা হন্টেড হাউসে ঢুকেছিলাম না কপিল শর্মার কমেডি শোতে ঢুকেছিলাম বুঝতে পারলাম না, বাচ্চাগুলো অবধি ভয় পাচ্ছিল না, সবাই হাসছিল। তারপরে চলে এলাম আবার একটা রাইডস, যথারীতি বাবান চলল শর্মিষ্ঠাকে নিয়ে ওঠার জন্যে। আর যেদিন আমি এই রাইডসগুলোতে উঠবো সেদিনকে, মানে উঠবো তো দু পায়ে, কিন্তু নামার সময় চার কাঁধেই নামবো, সেই জন্য আর রিস্ক বেশি নেওয়ার দরকার নেই। ওরাই চড়ুক, ওদের অনেক সাহস আছে। আমার সত্যি কথা বলতে এইসব রাইডসগুলো তো উঠতে প্রচণ্ড ভয় করে, এর জন্য আমি কোনোদিনই উঠি না, ওই দূরে দাঁড়িয়ে ভিডিও করি, ব্যাস সেটাই ঠিক আছে। আমার অনেক অবস্থা খারাপ।
এরপরে আবার চলে এলাম এখানে, কি করতে হবে আছে এখানে ঘুষি মারতে হবে, ঘুষি মারার পর এই এখানে মিটারে একটা নাম্বার মতো উঠবে, মানে কতটা জোরে মারা হচ্ছে তার একটা মাপ মতো আর কি মেজারমেন্ট আসবে। চললো বাবান ঘুষি মারতে, কত নাম্বার উঠলো তোমরা দেখতে পেলে, ওরে বাবা কি বড় হ্যামার নিয়ে দাঁড়িয়ে পড়েছে, সর্বনাশ, দেখো কি অবস্থা, মানে কীসব যে আসে মেলায়, কোথায় ঘুষি মারছে কোথায় হাতুড়ি দিয়ে মারছে, আর এইসব মেরে মেরে টাকা নিয়ে নিচ্ছে আমাদের থেকে। এবার অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমরা তো এসছি দেরি করে, আমরা সব জায়গায় দেরি করেই যাই যেখানেই যাই, তো দেখো দোকানপাট বন্ধ হতে শুরু করেছে, জন্য আর ভেতরে থাকা গেল না, এবার বেরিয়ে পড়তে হবে, ভেতরটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, সব দোকানই দেখো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, তো এবার বেরিয়ে যাই মেলা থেকে। কিছু খাওয়ার সময়ই হলো না, এতটাই দেরি করে এসেছি, ওই রিলস বানালো ওখানে, তারপরে এইসব রাইডসগুলো চড়তে চড়তে কিচ্ছু খাওয়া হয়নি জানো। এখন বেরিয়ে দেখি যদি কোনো রেস্টুরেন্টে জায়গা পাই, 10:30 বেজে গেছে, এখন তো মানে পুজোর টাইম না, 10:30 সব মানে রেস্টুরেন্টগুলোতে না ওই ক্লোজের বোর্ড টানিয়ে দেয়, দেখি যদি পাই। তো গাইস দেখলে তোমরা, আমরা মেলায় গেছি, মেলায় গিয়ে কত রাইড চড়েছি, চড়ার পরে ওখানে অনেক রিলসও করেছি, রিলস করার পরে বাড়ি এসে গেছি, বাড়ি এসে গিয়ে এবার ওখানে রেস্টুরেন্টে ডিনার করবো ঠিক করেছিলাম, কিন্তু সব রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আর এখন তো পুজোর টাইম না, যে ওপেন নেই কিছু, সব ক্লোজ হয়ে গেছে, 10:30 বেজে গেছে, ক্লোজ হয়ে গেছে। যাই হোক, বাড়িতে আসার পথে এগরোল কিনে নিয়ে এসেছি, যে এগরোল গজা আইসক্রিম, ঠিক আছে, আর বাবান চিকেন চাউমিন খাবে, তাই চিকেন চাউমিন কিনে নিয়ে এসেছি ওর জন্যে, আর আমাদের জন্যে এগরোল গজা চাউমিন, আর ওদের আইসক্রিমও আছে, ওই যে চিকেন চাউমিন, এখন এগুলো খাবো, আর রুটি ফুটি খাওয়া করতে পারছি না। আর এই যে গজা আর কি বলে এগরোল আর আইসক্রিম আছে ফ্রিজে, এটা হচ্ছে আজকে রাত্রে ডিনার। এই দোকানের এগরোলের সাইজগুলো বিশাল বড় আর অনেক মোটা, আর আমাদের এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে, মানে আমাদের এখানে খাবারের দোকানের কোনো অভাব নেই, 5-6টা বিরিয়ানির দোকান আছে, এগরোল চাউমিনের ফাস্টফুডের দোকান তো লাইন দিয়ে, সাউথ ইন্ডিয়ান ফুড যা খেতে চাও আমাদের বাড়ির নিচে নামলে সব পাওয়া যায়, কিন্তু একমাত্র এই দোকানটাতেই লাচ্ছা পরোটা দিয়ে এগরোলটা করে, তো একটা লাচ্ছা পরোটার এগরোল খেলে পুরো পেট ভরে যায়, মানে বিশাল বড়, সেই জন্য ডিনারে অন্য দোকান থেকে না এনে এই দোকানটা থেকেই নিয়ে এসেছি। তো গাইস ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে বসে পড়েছে, এখন এটাই দরকার, এটা হচ্ছে ফিস্ট কিনেছে বাবানের জন্য ফিস্ট, আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা আমের আমপান্না, এটা এটা খেতে খুব ভালো, চলো এনে নে নে এনে হেভি খেতে এটা কিন্তু দারুণ টেস্ট না গো, এটা আমার জন্য বলতে সিরিয়াসলি টেস্ট দারুণ, এটা যেহেতু আমি আগেবার বলেছিলাম ওই জন্য আমাকে, আরে টেস্টটা খুব ভালো, এটা হেভি টেস্ট, ঠিক আছে চলো আজকে সন্ধ্যাবেলা যা যা করলাম মেলায় গেলাম, যা যা করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, আর আজকে আইসক্রিম খেতে খেতে আমাদের ব্লগটা শেষ করলাম, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে আমাদের ব্লগটাকে ছোট্ট একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, চলি তাহলে আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা টাটা।